এমন একটা সময়ে আমরা বসবাস করছি যখন মানুষ হয়ে মানুষের গোশত খেতে পারে এমন দৃশ্যের কথা এমন কথা এমন সংবাদ এমন খবরগুলো যখন আমাদের চোখের সামনে আসে যে বন্ধু হয়ে বন্ধুর গোশত পাকায় খেয়েছে মানুষ আজকে কত নিচে নেমে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন হৃদয় নামের একটা ছেলে অল্প বয়সের ছেলে তরুণের এই সময়ে নবযৌবনা তরুণ ছেলে পিতামাতার একটু সুখের আশায় পরিবারটা একটু ভালো চলবে ভালো থাকবে এজন্য সে একটা ফার্মে কাজ করে মুরগির ফার্মে কাজ করে সেখানে অর্থ দিয়ে পরিবারকে ভালো রাখতে চেয়েছে সেখানে তার বন্ধুত্ব হয়েছে কয়েকজন চাকমার সাথে সেখানে তার বন্ধুত্ব হয়েছে কয়েকজন উপজাতির সাথে এই উপজাতি তাদের সঙ্গে তার বন্ধুত্ব এই বন্ধুত্বের সময় সে তার দায়িত্বের কারণে কখনো একটু কঠিন আচরণ করেছে অথবা তাদেরকে শাসন করেছে এই শাসনটা নিতে পারে নাই সেই উপজাতির ছেলেগুলো তাকে ছলে বলে কৌশলে তাকে আটকে ফেলেছে দীর্ঘদিন বেঁধে রেখেছে এমনকি তার বাবার কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয়েছে তাকে আটকে রেখে বাপ সন্তানের জন্য সব করতে পারে দুই লক্ষ টাকা কষ্ট করে জমি বিক্রি করে সেই টাকা নিয়ে পর্যন্ত তাদের হাতে তুলে দিয়েছে কিন্তু পাষণ্ড নরপিশাচ কতটা হিংস্র হয়ে পড়ে একটা বাঘ মানুষের বন্ধু হতে পারে সিংহ মানুষের বন্ধু হতে পারে নেকড়ে মানুষের বন্ধু হতে পারে কিন্তু মানুষ আসলে এমন হয়ে গেছে আমরা মানুষের বন্ধু হতে পারি না এমন সময় আমাদের চোখের সামনে চলে আসে কেমন যেন কিয়ামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে কিয়ামত যেন আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি ওয়া আল্লাহর কসম যার হাতে আমি নবীর প্রাণ ওই আল্লাহ কসম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযহাবুদ দুনিয়া ততক্ষণ এই দুনিয়ার সময় ফুরায় যাবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে না হাত্তা ইয়াতিয়া আলান নাসি যতক্ষণ না মানুষের উপরে এমন একটা সময় না আসে কোন সময় লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতাল ওয়ালাল মাকতুলু ফিমা কুতিল যেই সময়ে মানুষ না জানবে যারা হত্যাকারী তারা একটা সময় আসবে তারা বলতেও পারবে না যে কোন কারণে আমি মারলাম আর যেই লোকটা মারা গিয়েছে সেও জানবে না কোন কারণে আমি মারা গেলাম আজকের এই হৃদয়ের নিহত হওয়ার খবরটা একেবারে আমার কাছে এই হাদিসের সাথে যখন আমি মিলিয়েছি পুরোপুরি হাদিসের সাথে মিলে গিয়েছে হৃদয়ের এই দুনিয়া থেকে বিদায় নেয়া তার দুনিয়ার জীবনটা নরপিশাচরা এত কষ্ট দিয়ে শেষ করে দিয়েছে এই হাদিসটার সাথে যখন আমি মিলিয়েছি আমার কাছে পুরোপুরি মিলে গিয়েছে যে এমন সময় আসবে যেই সময়ে যে মারতেছে সে জানবে না কেন মারলাম দুই লাখ টাকা চেয়েছে বাপ সব বিক্রি করে দুই লাখ টাকা যোগে তাদের হাতে তুলে দিয়েছে তারপরেও তাকে মেরে মেরে বিভিন্ন পাথরে পাথরে পাহাড়ে পাহাড়ে বিভিন্ন পাহাড়ের উপরে উপরে ছিটায় রেখেছে বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিয়েছে একজন মানুষের গোশত হাড় গোড় বিভিন্ন জায়গায় ছিটিয়ে ছিটিয়ে রেখেছে বিছিয়ে বিছিয়ে রেখেছে বিভিন্ন অংশ তারা রান্না করে খেয়েছে তাদেরকে যখন আটক করা হয় পুলিশ যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছে জনতা এতটা ফুসলে উঠেছে আইন হাতে উঠিয়ে নিয়েছে চিন্তা করেন সেখানেই গণপিটুনিতে হত্যা করা হয়েছে তো এই যে একটা সিচুয়েশন এখনকার সময়ে এই সময়ে আজকের এই কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলা যে আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে এটা আপনার জানা অত্যন্ত জরুরি কারণ যদি বন্ধুটা ভালো না হয় নেককার না হয় দিনদার না হয় আপনার ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করবে সবচেয়ে বড় বড় গুনাহগুলো মানুষ প্রকাশ্যে বুক ফুলায়া বন্ধুদের পাল্লায় পড়ে করে থাকে দেখুন সেখানেও হৃদয় ছোট্ট মানুষ যাদেরকে বন্ধু হিসাবে সে বেছে নিয়েছিল তারা বুক ফুলে ওপেন তারা গুনাহের কাজটা করেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা বুক ফুলায়া গুনাহ করে গুনাহ করার পরে গুনাহকে গুনাহ মনে করেন না তাদেরকে মাফ করেন না
এজন্য প্রত্যেক গার্জিয়ানের দায়িত্ব সন্তানটা কোথায় কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে চলাফেরা করছে, এটা নিশ্চিত করা প্রত্যেক গার্জিয়ানের দায়িত্ব। কোরআনুল করিম আল্লাহ তাআলা বলছেন, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء شديد ما نشاب سوس كروي কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে, দুনিয়ার জীবনে আপনি আফসোস করেন নাই, ছেলে কোথায় যাচ্ছে মেয়ে কোথায় যাচ্ছে, আপনি আখেরাতে আফসোস করবেন, লাভ হবে না। মানুষ সেদিন জান্নাতে যেতে যেতে গিয়ে জান্নাতে যাওয়ার সময় সেদিন আফসোস করবে, আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে, সেদিন আফসোস কোনো লাভ হবে না, আফসোস সেদিন ফলপ্রসূ হবে না। এই জন্য এখন আফসোস করেন যে ছেলে কোথায় যাচ্ছে। একটা দৃশ্য আমাকে কাঁদিয়েছে খুব, আমি দেখলাম বাপ ছেলের টুকরা টুকরা কিছু হাড়গোড় পেয়েছে, সেগুলোকে জড়িয়ে ধরে বাপ ফুপায় ফুপায় কাঁদতেছে, ওই হাড়গোড়ের ভিতরেই বাপ চুমু দিচ্ছে যে বাপ সন্তানের জন্য এতটুকুন করে। অনেক সময় দেখা যায় সেই মা বাপকে সন্তান অহরহ কষ্ট দিচ্ছে। সন্তান হিসাবে প্রত্যেকেই এই দৃশ্যগুলো থেকে অনেক কিছু শেখার আছে। আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ নরপিশাচ যেগুলো এত বড় অন্যায় করেছে, এদের প্রত্যেকটাকে আইনের আওতায় এনে, এদের প্রত্যেকটাকে আইনের আওতায় এনে বিচারিকভাবে এদের জন্য যেন চূড়ান্ত ফয়সালা নেওয়া যায়। আল্লাহ যেন আমাদের দেশের প্রশাসনকে সেই সুবুদ্ধি দান করে এবং আমরা প্রত্যেক গার্জিয়ান খোঁজ খবর রাখবো আমাদের সন্তানাদি কার সাথে মিশে কোথায় যায়, রাত করে বাড়ি ফিরলে সেই বিষয়ে সতর্ক থাকবো। প্রাইভেসি প্রাইভেসি বলতে বলতে তাদেরকে আলাদা আলাদা রুম দিয়ে যা ইচ্ছা তাই করবে এই সুযোগ আমরা দিব না। আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে ওঠানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবো। কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, তারা যেন আমাদের চক্ষু শীতলকারী সন্তান হয়, তারা যেন মুত্তাকিদের নেতা হয়, এমন সন্তান হিসাবে গড়ে তোলার জন্য ছোটবেলা থেকেই তাদেরকে গাইডলাইন করা কিভাবে চলবে, কিভাবে সন্তান মানুষের মতো মানুষ হবে, এবং যখন আপনি ঘরে প্রবেশ করবেন ছোট বাচ্চার মতো হয়ে ঘরে প্রবেশ করা। আল্লাহ তৌফিক দান করুক, আমিন, ওয়াসসালাম।